Hello viewers, how are you? I'm very fine by the grace of Almighty Allah. আজকে আমরা জানব টু কোন কোন ওয়ার্ডগুলোর পূর্বে বসে না। আমরা সবাই জানি নির্দিষ্ট কোনো কিছুর পূর্বে আমরা টু বসাই। কোনো কিছুর কাছে, কোনো কিছুর প্রতি, কোনো দিক এগুলো বোঝাতে আমরা টু বসাই। কিন্তু কোন কোন ওয়ার্ডগুলোর পূর্বে টু বসে না সেগুলো জেনে নিই। যেমন হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, হোম, ডাউন স্টেয়ার্স, আপ স্টেয়ার্স এগুলোর পূর্বে আমরা কখনো টু বসাই না। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি গো দেয়ার, সেখানে যাও, কাম হিয়ার, এখানে আসো, গো ডাউন স্টেয়ার্স, নিচে যাও, কাম আপ স্টেয়ার্স, উপরে আসো, আই গো অ্যাব্রোড, আমি বিদেশে যাই, বা আই উইল গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডি, আমি উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বিদেশ যাব। তাহলে দেখুন আমি এই ওয়ার্ডগুলোর পূর্বে টু বসাইনি, কিন্তু নির্দিষ্ট দিক বোঝাতে আমি টু বসাই। যেমন কাম টু মি, আমার কাছে আসো, গো টু স্কুল, স্কুলে যাও। তাহলে ভিউয়ার্স আমরা কোন কোন ওয়ার্ডগুলোর পূর্বে টু বসাইনি আরেকবার জানি। যেমন হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, আপ স্টেয়ার, ডাউন স্টেয়ার্স। তাহলে এগুলো আপনারা চর্চা করতে থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।